বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। ইনসাফ যাত্রা সফল করতে নবগ্রামে এলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। রবিবার বেলা 11টা নাগাদ স্বাগতদিঘির কর্মসূচি শেষ করে নবগ্রামে আসেন মীনাক্ষী মুখার্জি। 100 দিনের কাজকে 200 দিন করতে হবে এবং বেকারদের চাকরির দাবি সহ আরো বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজ্য জুড়ে ইনসাফ যাত্রার ডাক দেওয়া হয় ডিওয়াইএফআই এর পক্ষ থেকে। সেই কর্মসূচি সফল করতে বিভিন্ন জায়গার পাশাপাশি নবগ্রামে আসেন রাজ্যের ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। নবগ্রামে এসে তিনি পুরো নবগ্রামে পদযাত্রা করেন এবং একটি সভাও করেন। যারা বিনোদন দেবেন সেই জানুয়ারি ব্রিগেডের ময়দানে ঐতিহাসিক সমাবেশের মাধ্যমে সময় মেকআপটা লাগবে, ইন্টার যাত্রা শেষ হবে। যারা মানুষের রেশনে চাল অব্দি চুরি করে নিয়ে জেলের ভাত খাচ্ছে, কিন্তু তাদের জেলের পাশে সেলগুলো এখনো পর্যন্ত ফাঁকা। আজকে যারা এদেরকে চুরি করতে বাজারে ছেড়ে দিয়েছে, তাদের জেলে ভরার জন্য আমাদের লড়াইটা। তাই ইনসাফ যাত্রা প্রতিবন্ধীরা দাঁড়িয়ে আছেন এখানে, 1000 টাকা করে ভাড়া। আরে পশ্চিম বঙ্গাল নিজের জুতো সুখ তলা খেয়ে যাচ্ছে। একটা প্রতিবন্ধী ভাতা করতে গেলে আমরা মাঠেই রয়েছি, ওরা লড়বে আজকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, ওটা স্পোর্টসম্যান স্পিরিটের। আর আমরা আজকে মাঠে থাকবো জোর ভাঙ্গাবাসের। কাজ না পাওয়ার যন্ত্রণা মানুষের জীবনে যতটা এফেক্ট ফেলে, কাজ না পেয়ে হতাশ হয়ে সুইসাইড করার যন্ত্রণা, বুড়ো বাপ মায়ের মুখের সামনে একটু ওষুধ একটু খাবার তুলে না দেওয়ার যন্ত্রণা নিজের জীবনে যতটা এফেক্ট ফেলে, ইনসাফ যাত্রা সেই ইফেক্টই গোটা রাজ্যের উপরে ফেলবে। এবং আমরা নিশ্চিত সামনে লোকসভা ভোটেও মানুষের দাবি দেওয়া মানুষের জীবন যন্ত্রণা মূল ইস্যুতে পরিণত হবে। ভুল এজেন্ডার পরিবর্তে মূল এজেন্ডাতে এসে বড় মাঠে সবাইকে সাথে নিয়ে অখণ্ড ভারতকে এবং পশ্চিমবঙ্গকে একসাথে নিয়ে লড়াই করাটাই আমাদের মূল। বামপন্থী আন্দোলনকে না, সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াইকে আরো অনেক গুণ এগিয়ে নিয়ে যাবে। আর বামপন্থীরা চিরকাল রাস্তায় থেকে এই লড়াইটাই লড়েছে, প্রধান থাক, এমএলএ থাক, এমপি থাক বা না থাক, আমাদের কাছে কোনোদিনই কোনো কিছু ম্যাটার করে না। রাস্তায় দাঁড়িয়ে থেকে মানুষের সাথে মানুষকে সাথে নিয়ে যে লড়াইটা, সেটাই মূল লক্ষ্য। আর বামপন্থীরা গোটা দুনিয়ার কাছে সেই ইতিহাস, পৃথিবীর ইতিহাসে যুগে যুগে কালে কালে রেখেছে। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।